এই গল্পে পশু হত্যার একটি দৃশ্য বর্ণনা করা আছে। লেখক নিছকই রোমাঞ্চকর প্লট তৈরির খাতিরেই এগুলো করে থাকেন। আমরা টিম হঠাৎ সন্ধে কোনোভাবে কোনো পশু হত্যাকে সমর্থন করি না। বসুন্ধরা ভিলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এক মর্মান্তিক অভিশাপ। সেই অভিশাপের কবলে পড়ে একটা পরিবার ধীরে ধীরে পা বাড়াচ্ছে তাদের অদৃষ্টের দিকে। একদিন ঠিক এসে উপস্থিত হবে সেই দিনটা যেদিন এই পরিবার চোখের নিমিষে ধ্বংস হয়ে যাবে। কি এমন অভিশাপ লুকিয়ে আছে বসুন্ধরা ভিলার প্রতিটা কোনায় কোনায়? নমস্কার, আমরা টিম হঠাৎ চলতে। আজ আপনি শুনবেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও বসুন্ধরা ভিলা রহস্য। সুরজিৎ ঘোষ জন্ম 2002 সালে জুন মাসে, বাড়ি পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দরের অন্তর্গত দেবীপুর গ্রামে। ছোটবেলার শিক্ষাজীবন শুরু দেবীপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয় থেকে। বর্তমানে লেখকের বিভিন্ন গল্প আপনারা শুনেছেন ইউটিউবে বেশ কয়েকটি অডিও স্টোরি চ্যানেলে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে সৌভিক এবং অন্যান্য চরিত্রে সুমন, রৌনিক, তুহিন, মলিনা, মৌমিতা, রীনা এবং শ্রী। সকল শ্রোতা বন্ধুদের বলছি, আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন। আমাদের অসম্পূর্ণ শূন্যস্থান শুধুমাত্র আপনাদের ভালোবাসাতেই পূর্ণ হবে। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও বসুন্ধরা ভিলা রহস্য। পা চালিয়ে চলো হে কিশোরী, যা মেঘ ডাকছে তাতে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া, চলো চলো তাড়াতাড়ি চলো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই গৃহে আছেন নাকি? দোর খুলুন, আমরা এসেছি। সময় অনুযায়ী এখন বিকেল হলেও বিপুল মেঘের ঘনঘটার কারণে দিকবিদিক কালো হয়ে গেছে। কৃষ্ণবর্ণের গগন থেকে আড়াআড়িভাবে ক্ষণে ক্ষণে নেমে আসছে ইন্দ্রদেবের তরবারি। তারানাথ তান্ত্রিকের ঘরের বাইরে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তারানাথের মেয়ে চারি এসে দরজা খুলে দিতেই আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম তারানাথ তক্তপোষের ওপর বসে আমোদ করে তৃপ্তির সাথে গড়ঘড়ায় টান দিচ্ছে। আমাদের দেখে মিটিমিটি হাসলেন তিনি। আরে এসো এসো, এই তক্তপোষে উঠে বসো। আমরা এগিয়ে গিয়ে তক্তপোষে উঠে বসলাম। তারানাথ চারির উদ্দেশ্যে হাঁক দিয়ে বলল, চারি মা যা তো তিন পেয়ালা চার কিছুটা মুড়ি মাখিয়ে আন সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে। রান্নাশালার দিকে চারি পা বাড়াতেই কিশোরী তাকে ডেকে বলল, চারি এই ফুলুরি আর বেগুনির ঠোমাটা নিয়ে যাও, গরম গরম চা, নুন লঙ্কা, সর্ষের তেল মাখানো মুড়ির সাথে আবার বেগুনি ফুলুরি, আহা পুরো জমে যাবে কিন্তু ব্যাপারটা। চারি এসে কিশোরীর হাত থেকে হাসি মুখে ঠোঙাটা নিয়ে চলে গেল রান্নাশালার দিকে। তুমুল ঝড়ের সাথে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হল, সঙ্গে করণবিদারক বজ্রপাত। পাসিং শোয়ের প্যাকেটটা আমি এগিয়ে দিলাম তারানাথের দিকে। প্রসন্ন চিত্তে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন, তা একখানি গল্প শুনবে নাকি? এ যে মেঘনা চাইতেই জল, মানে গল্প শোনার অনুরোধ না করতে তারানাথ স্বয়ং নিজে থেকে গল্প বলার ইচ্ছা প্রকাশ করলো দেখে আমরা তাড়াতাড়ি সে সুযোগ নিয়ে নিলাম। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, শোনান তো দেখি একখানা জমজমাট গল্প। চারি এসে তিন কাপ চা একটি পাত্র করে অনেকটা মুড়ি মাখা দিয়ে গেল। যেটুকু আবছা সামান্য আলো ছিল প্রকৃতির মধ্যে তাও মুছে গিয়ে
নেমে এলো ঘোর কালো অন্ধকার। হাওয়ার দাপটের সাথে অল্প অল্প বৃষ্টির ছাট এসে মিশে গেল আমাদের গায়ে। একখানি টিমটিমে লণ্ঠন রেখে গেল চার। সব মিলিয়ে প্রকৃতি যেন কেমন রহস্যময় আকার নিল। লণ্ঠনের মৃদু হলদেটে আলো ছড়িয়ে পড়ল অল্প পরিধি বরাবর। বাইরেই ঝমঝম বৃষ্টির সাথে ভেসে এলো ব্যাঙের ডাক। একটা বিড়াল আধ ভেজা অবস্থায় লাফ দিয়ে উঠে এলো দাওয়ায়। সাদা ধপধপে মিষ্টি দেখতে পেলাম। বেচারা জন্তুটা কিছুটা ভিজে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে আশ্রয় নিল দাওয়ায়। পিঠ ছেড়ে পা ছড়িয়ে টান টান হয়ে শুয়ে পড়ল মেঝের ওপর। আমাদের দিকে কেমন যেন অসহায়ের মতো তাকিয়ে করুণ সুরে ম্যাও শব্দে গর্জন করল সে। তারানাথ একভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বেড়ালটার দিকে, যেন ওকে দেখে সহসা তার অতীত জীবনে কোনো ঘটনা মনে পড়ে গেল। আমরা চা সহযোগে মুড়ি মুখে পড়লাম। মাছটা ছিল আসছে, চারিদিকে শুধু শিউলি ফুলের গন্ধ আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। নদীর বালুকাময় চরে কাশ ফুলে রমরমা আর টল টলে জলাশয় ভর্তি শতদল। আহা, যে এক দিন ছিল বটে। আশ্বিন মাস এলেই মনটা কেমন হালকা হয়ে যেত। বাতাসে পুজো পুজো গন্ধ আর ঢাকের কাটির গুরু গুরু আওয়াজ শোনা যেত সর্বদাই। ভাদ্রীর মধুরময় আওয়াজ এর সাথে তালে তাল মিলিয়ে হৃদয় যেন নেচে উঠত। এমন এক আশ্বিনের প্রভাতে স্নান সেরে গৃহে ফিরছি, এমন সময় এক প্রতীকের সাথে দেখা হলো আমার। লোকটি বেশ সজ্জন ও সরল সাদা সিধে প্রকৃতির মানুষ বলেই মনে হলো। তাকে ভারী চিন্তিত দেখাচ্ছিল। আমি তার দিকে এগিয়ে যেতেই সে বলল, মশাই, তারানাথ চক্রবর্তীর বাড়িটা কোনখানে কইতে পারবেন? তার সাথে আমার খুব দরকার ছিল। বড়কর্তা আমায় তার ঠিকানা কয়ে দিয়েছিলেন বারবার, কিন্তু আমার গুলিয়ে গেছে সব কিছুই। আমি নমস্কারের ভঙ্গিতে দুই হাত জড়ো করে সৌজন্যের হাসি এসে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। বোধহয় একেই বলে অদৃষ্টের খেল, একেবারে ঠিক মানুষের কাছেই এসে পড়েছ তুমি। তার চোখে মুখে বাদ ভাঙা হাসির জোয়ার যেন উপচে পড়ল। বিনা বাক্য ব্যয়ে সে রাস্তার ধুলোর মধ্যে শুয়ে সষ্টাঙ্গে প্রণাম করতেই আমি জোরওয়ালায় বলে উঠলাম, আহা, করছু কি এভাবে? কেউ রাস্তার মধ্যে শুয়ে পড়ে নাকি? আপনাকে যদি খুঁজে না পেতাম তাহলে বড়কর্তা আমাকে আর আস্ত রাখতেনই না, আমার কাজটাই হয়তো চলে যেত। আমি গরিব মানুষ ঠাকুর, ওই কাজটাই যে আমার শেষ ভরসা। আমি হেঁট হয়ে তার কাঁধে হাত দিয়ে তাকে মাটি থেকে তুললাম। ইস, পাঞ্জাবিটার কি দশা করলে দেখো। তুমি আগে আমার সাথে গৃহে চলো তো দেখি, স্নান করে জল বাতাসে খেয়ে একটু ঠান্ডা হও, তারপর না হয় সব বলবে, আমি শুনব। সে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে আমাকে বলল, বেশ, তবে তাই চলেন। এই দেখো কাণ্ড, এত কিছুর মধ্যে তোমার নামটাই জানা হলো না, কি নাম হে তোমার? আমার প্রশ্নে তার সরল মুখে প্রাণবন্ত হাসি ঝিলিক দিয়ে উঠল। আগে রমাকান্ত দাস, সকলে আমাকে রমা বলেই ডাকে। কেশবপুরের বসুন্ধরা ভিলায় আমি কাজ করি অনেক বছর ধরে। সেখানকার কর্তা আমায় পাঠিয়েছেন আপনার কাছে একখানি পত্র দিয়ে। ওই পত্রের মধ্যেই নাকি সব কিছু বিশদে লেখা রয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে রমা, তুমি আগে চলো আমার গৃহে, তারপর আমি পত্রখানি নয় পড়ছি। দেহ পরিষ্কার করে জল আর গুড় বাতাসা খেতে খেতে রমা কোমরের ধুতির মধ্যে গুজে রাখা পত্রটি বের করে তা আমার হাতে ধরিয়ে দিল। পত্রখানি আমি মেলে ধরলাম চোখের সামনে। দেখলাম বেশ অনেকগুলো লাইন লেখা রয়েছে। সে তাই যা লেখা ছিল তা খানিকটা এরকম, নমস্কার, আমি সত্যনারায়ণ মিত্র, কেশবপুরের বসুন্ধরা ভিলার কর্তা। এক গুরুতর জটিল সমস্যায় পড়েছে আমার সমগ্র পরিবার। সমস্যার সূচনা বহুদিন পূর্বে হলেও তার আঁচ আমরা পেয়েছি মাত্র কয়েক মাস আগে। আমার তিন ছেলে, বড় খোকা অনির্বাণ, মেজ খোকা সত্যজিৎ, আর ছোট খোকা কালীপ্রসাদ। বড় খোকার বিবাহ সম্পন্ন হয়েছে প্রায় বছর তিনেক আগে। মেজ খোকার বিবাহ দিয়েছি তার পরের বছর, অর্থাৎ গত দুই বছর আগে। কিন্তু
বিবাহের পরেও তাদের কোনো সন্তান হয়নি এখনো। ফলত আমার দুই পুত্র আমাকে ঠাকুরদাদা হবার সুযোগ করে দিতে পারেনি। এতদিন আমরা ভেবেছি যে নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যার কারণে ওরা পিতা হতে পারছে না। প্রায় এক বছর হতে চলল, আমার ছোট পুত্রটিও বিবাহিত জীবনে পদার্পণ করেছে, কিন্তু তা সত্ত্বেও কোনো সুখবর এখনো অবধি পাইনি আমি। আমি বেশ বুঝতে পারছি আমার ছোট খোকার ভাগ্য বাকি দুই পুত্রের মতোই। অনেক দেবদেবীর পূজা অর্চনা, তাবিজ মাদুলি, সাধু সন্ন্যাসী করেও কোনো ফল হয়নি। এই বিশাল বনেদি পরিবার আমার স্বপ্নের বৃহৎ বসুন্ধরা ভিলা, এত ধন সম্পদ ঐশ্বর্যের যোগ্য উত্তরসূরির চিন্তায় দিবানিশী দুচোখ থেকে আমার ঘুম উড়ে গেছে। আমার ধারণা এ সমস্যা ওদের শরীরের নয়, অন্য কোথাও, যা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আমার এক বন্ধুস্থানীয় ব্যক্তির কাছ থেকে আপনার কথা শুনে ভৃত্য রমাকে পাঠালাম আপনাকে আনতে। আপনি একটিবার বসুন্ধরা ভিলায় এলে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার কিছু কাজ পড়ে যাওয়ায় আমি নিজে যেতে পারলাম না বলে মার্জনা করবেন। এই সময় একটিবার বসুন্ধরা ভিলা ঘুরে যান। এ পরিবারের দুর্গাপুজো সমগ্র তল্লাটে শ্রেষ্ঠ। কিছুদিন পরেই তো মায়ের পূজা আরম্ভ হবে, এখন এলে একেবারে দুই কাজ হয়ে যাবে। আপনি দয়া করে আপত্তি করবেন না, রমার সহিত কেশবপুরের বসুন্ধরা ভিলায় আসুন, আমি আপনার আসার অপেক্ষায় থাকলাম। পত্র বন্ধ করলাম আমি। লেখাগুলো দেখে বোঝা যায় সেগুলো কোন এক বৃদ্ধের লেখা। কম্পমান হাতে ঈশ্বর টেনে টেনে লিখেছেন তিনি। কারোর বিপদের কথা শুনলে হাত পা গুটিয়ে নীরব থাকা যায় না মোটে। আমি সিদ্ধান্ত নিলাম রমার সাথে কেশবপুর যাওয়ার। কেশবপুরে যখন বসুন্ধরা ভিলায় পৌঁছালাম তখন অপরাহ্নের আলো পূজে এসেছে। সূর্যদেব সারাদিন ব্যাপী তার নিজস্ব তেজ বিলিয়ে দিয়ে আকাশকে গোলাপি রঙে রাঙিয়ে ডুব দিচ্ছেন সাময়িক বিরতির আশায়। ধরিত্রীর মাঝে নেমে এসেছে অমানিশার ন্যায় ঘোর আধার। কিচিরমিচির শব্দ করে পাক পাকালির দল ফিরে যাচ্ছে নিজেদের বাসায়। বসুন্ধরা ভিলার সম্মুখে আসতে আমরা মুখোমুখি হলাম এক নারীর। লাল পার সাদা শাড়ি তার অঙ্গে, মাথায় ঘোমটা দেওয়া, হরিণের মতো টানা টানা দুটো চোখ, পান পাতার মতো সুন্দর মুখশ্রী, হাতে শাখা ও পলা, পায়ে আলতা সিঁথি ভরা টকটকে লাল সিঁদুর, সব মিলিয়ে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা যেন। নারীকে দেখে রমা বলল, ঠাকুর, ইনি আমাদের বড় বৌদিদি নারায়ণী, মানে অনির্বাণ দাদাবাবুর বউ। ও বড় বৌদি, এই হলো সেই তারানাথ চক্রবর্তী, যাকে আনতে বড় কর্তামায় পাঠিয়েছিলেন। নারায়ণীর মুখে মিষ্টি হাসি ফুটল, হাতে ধূপধুনা নামিয়ে রেখে সে আমার পায়ের ধুলো মাথায় নিল। সে যে বড় ভক্তিমতি তা আমি বুঝলাম তার প্রণামের বাহার দেখেই। থাক থাক মাগো, এই বরসন্ধ্যার এমনভাবে প্রণাম করতে হবে না। নারায়ণী মুখ তুলে চাইল, তার চোখের দুই কোণে আমি যেন অশ্রুবাড়ির অস্তিত্ব খুঁজে পেলাম। আমি বড় অভাগিনী বাবা, গত জন্মে যে কি পাপ করেছিলাম তা জানি না, যার ফল আমায় ভোগ করতে হচ্ছে এ জন্মে। আপনাদের মতো ধার্মিক মানুষদের পদধূলি মাথায় ঠেকালে সেই পাপের বোঝা হয়তো কিছুটা হলেও লাঘব হবে, না হলে এ জন্মে হয়তো আর মা ডাক শোনা হবে না। নারায়ণীর কথা শুনে আমার অন্তরাত্মা যেন মোচড় দিয়ে উঠল। আহারে, এমন ভুবনময়নী হাসি মাখা মুখের আড়ালে যে এত কষ্ট লুকিয়ে রেখেছে তা কে জানত। আমার সম্বিত ফিরল রমাকান্তের চিৎকারে, ও ঠাকুর চলুন, এবার অন্দরে চলুন দেখি, বলি আর কতক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবেন। বড় কর্তা যদি জানতে পারেন যে আপনাকে আমি ভিতরে বাড়িতে না নিয়ে গিয়ে এই বাইরেই দাঁড় করিয়ে রেখেছি তাহলে আমার আর নিস্তার নেই। হ্যাঁ ঠাকুর মশাই, রমা দা একেবারে ঠিক কথাই বলেছে, আপনি আসুন, ভিতরে আসুন। চলো মা চলো,
আমি এবার রমার সাথে ঢুকে এলাম বসুন্ধরা ভিলার ভিতরে। সবাই যেন আমাদের প্রতীক্ষাতেই প্রহর গুনছিল। ঝাল লন্ঠনের মৃদু যৎসামান্য আলো ছড়িয়ে রয়েছে সর্বত্র। ফুলদানি হাতে সতেজ ফুলের ফুরফুরে সুবাস বাতাস ভর করে যেন ছুটে আসছে। বসুন্ধরা ভিলার মধ্যেখানে থাকা বিশাল আরাম কেদারায় বসে তামাক সেবন করছিলেন সত্যনারায়ণ মিত্র। আমাকে দেখেই তিনি হাতের তামাক নামিয়ে রেখে দ্রুত পায়ে কাছে এসে আমায় প্রণাম করলেন। ঠাকুরমশাই, আমি সত্যনারায়ণ মিত্র। আপনার কেশবপুরে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি নিজেই যেতাম আপনাকে আনতে, কিন্তু সকালে আমাকে একবার পাশের গাঁয়ে যেতে হয়েছিল এক বিশেষ জরুরি কাজে, তাই আর যাওয়া হয়ে উঠল না। না না মিত্র মশাই, আমার কেশবপুরে আসতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আপনি বসুন, আমি সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি না হয়। ইনি হলেন তারানাথ তান্ত্রিক। আমি ঠাকুরমশাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, তাই উনি বসুন্ধরা ভিলায় হাজির হয়েছেন। তোমরা একে একে ঠাকুরের পায়ের ধুলো মাথায় নাও। গৃহকর্তার নির্দেশ পেয়ে ছোট বড় নির্বিশেষে সকলে এক এক করে এসে আমায় প্রণাম করল। একে একে সবার সাথে পরিচয় হলো আমার। এরপর রমাকান্ত বলল, ঠাকুরমশাই চলুন, হাতে মুখে একটু জল দিয়ে কিছু মুখে তুলবেন, চলুন, অনেকক্ষণ যাবৎ আপনি অভুক্ত রয়েছেন। চোখে মুখে শীতল জলের ছেটা দিয়ে আমি আর সত্যনারায়ণ মিত্র এসে বসলাম উত্তরের একটা কক্ষে। মুখোমুখি দুখানা বেতের মোড়ার ওপর বসলাম আমরা। হতাশার সাথে গা এলিয়ে দিলেন সত্যনারায়ণ। খানিক বাদেই সত্যনারায়ণের স্ত্রী কমলা দেবী কক্ষে প্রবেশ করলেন। তার হাতে ধরা কাঁসার বিশাল থারায় বড় বড় গরম লুচি, আলু ভাজা আর মোহনভোগ তিনি নামিয়ে রাখলেন আমাদের সামনে। আগে নিন ঠাকুরমশাই, এই সামান্য আহার গ্রহণ করুন। এ কথা বলে মিত্রমশাই একখানা থালা ধরিয়ে দিলেন আমার হাতে। আস্তে আস্তে খাওয়া শুরু করলাম আমি। কমলা দেবী অশ্রু ভেজা সিক্ত কণ্ঠে করুণ সুরে আমাকে বলল, ঠাকুরমশাই আপনাকে তো সবই জানিয়েছেন উনি, এই জটিল সমস্যা থেকে দয়া করে আমাদের গোটা পরিবারকে মুক্ত করুন। আমি শুনেছি আপনি অনেক বড় বড় সমস্যা সমাধান করতে পারেন, এবার আমাদের এই মিত্র বংশকে রক্ষা করুন। খাবার খেতে খেতেই সামান্য গলা পরিষ্কার করে সত্যনারায়ণ মিত্র বললেন, ঠাকুরমশাই কি বুঝছেন আপনি, আমার এক নয় দুই নয় তিন তিনজন পুত্র কি আজীবনের মতো নিঃসন্তান হয়েই থেকে যাবে? ওরা কি কোনোদিন পুত্রের জনক হতে পারবে না? দেখুন মিত্রমশাই, আমি এক্ষুনি এত কম সময়ে এত কিছু বুঝে উঠতে পারিনি, তাই সমগ্র ব্যাপারটা না বুঝে আমি কোনো মন্তব্য করছি না এই মুহূর্তে, তবে আশা করছি শীঘ্রই তা জানতে পারবো। আচ্ছা মিত্রমশাই, আপনাদের এই বসুন্ধরা ভিলা সম্পর্কে আমাকে কিছু বলুন তো। এই যেমন ধরুন, এ বাড়ি কতদিন আগে কে তৈরি করেছিল? এই ভিলার সাথে কোনো নির্মম কাহিনী, অভিশাপ বা গোপন কিছু জড়িয়ে আছে কি না, ভালো করে ভেবেচিন্তে উত্তর দিন। আমার এই সমস্ত জানা খুব দরকার, তবেই না আমি এই সমস্যার সমাধান করতে পারবো। আমার কথায় অনেকটা সময় ধরে আকাশ পাতাল ভাবলেন মিত্রমশাই, তারপর মুখ খুললেন। ঠাকুরমশাই, আমাদের এই বিশাল বসুন্ধরা ভিলা তৈরি করেছিলেন আমার স্বর্গীয় পিতা শান্তিপ্রসাদ মিত্র। এই ভিলা যে বহুদিনের পুরাতন মোটেও তেমনটা নয়, আপনি নিশ্চয়ই এ বাড়ির জৌলুস দেখে তা বুঝতে পারছেন। আপনার পেছন দিকে ওই যে ওখানে দেখুন, আমার পিতা শান্তিপ্রসাদ এবং মাতা লীলাবতীর তৈলচিত্র টাঙানো রয়েছে। কিশোরবেলায় পিতা মারা গেলেও মা মারা গেছেন মাত্র কয়েক বছর পূর্বে। এ ভিলার সব কিছুই আমাদের নিজের চোখে দেখা, তাই কুসমিনকালেও এ বাড়ির সাথে কোনো ভয়ানক ইতিহাস কিংবা অভিশাপের যোগসূত্র আছে বলে তো মনে হয় না, আর থেকে থাকলেও তা আমার অজানা। মিত্রমশাইয়ের কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই বিশাল তৈলচিত্র দুটিকে।
একটি তৈলচিত্র এক বৃদ্ধের, অর্থাৎ সত্যনারায়ণের পিতা শান্তিপ্রসাদ এবং অপরটিতে তার মাতা নীলাবতীর মুখ অঙ্কিত। ঠিক আছে মিত্রমশাই, আমি দেখছি বিষয়টা। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি অবশ্যই করব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। পরের দিন খুব ভোরে জানলা গোলে সূর্যের আলো আমার চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল। চোখে মুখে জল দিয়ে গারু হাতে আমি বেরিয়ে পড়লাম বসুন্ধরা ভিলার পেছনে জলাশয়ের দিকে। মস্ত বড় গাছগুলোকে দুই দিকে পৃথক করে জলাশয়ের পানি এগিয়ে গেছে সরু মিঠো রাস্তা। যাই হোক, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার পথে দেখলাম দুটো নধরকান্তি চেহারার হুলো বিড়াল, একটা নিরীহ দুর্বল বিড়ালটাকে মারছে। বিড়ালটাকে মারতে মারতে প্রায় আধমরা করে দিয়েছে। আমি সেদিকে দৌড়ে গিয়ে একটা লাঠি উঁচিয়ে ধরতেই কালো বিড়াল দুটো লেজ তুলে দৌড় মারল। সাদা বিড়ালটার কাছে গিয়ে আমি দেখলাম বেচারা বেশ ভালো রকমই আহত হয়েছে, নাক থেকে ফোটায় ফোটায় রক্ত ঝরছে, পিঠেও বড় বড় নখের আঁচড়ের ক্ষত। আমি জলাশয় থেকে খানিকটা জল এনে ঢাললাম বিড়ালটির মুখে, কিছুটা যেন স্বস্তি বোধ করলো প্রাণীটা। নিরীহ বিড়ালটাকে কোলে তুলে নিয়ে এরপর ওর মাথায় হাত বোলাতে লাগলাম। আরামে দু চোখ বন্ধ করে নিল জন্তুটা, ম্যাও ম্যাও শব্দে অস্পষ্ট গর্জন করলো সে। বিড়ালটাকে কোলে নিয়ে আমি এগিয়ে এলাম বসুন্ধরা ভিলার ভিতরে, কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি ঘটলো জানো? তারানাথের জিজ্ঞাসু চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কিশোরী বলল, কি ব্যাপার ঘটলো ঠাকুর মশাই? বসুন্ধরা ভিলার চৌহদ্দির ভিতরে প্রবেশ করার ঠিক পূর্ব মুহূর্তেই বিড়ালটা আমার কোল থেকে এক প্রকাণ্ড লাভ দিয়ে নিচে নেমে পড়ল। বিষয়টা দেখে আমি নিজেই অতবাক হয়ে গেলাম। যে জন্তুটা কিছু মুহূর্ত আগেই মরণাপন্ন হয়ে নেতিয়ে পড়েছিল মাটিতে, সেই যে এমন ঝাঁপ দেবে তা আমার ধারণা ছিল না। আমার কিছুতেই বোধগম্য হলো না যে অসুস্থ আহত বিড়ালের শরীরে এত শক্তি আচমকা এলো কোথা থেকে, আর বিড়ালটা এমন বসুন্ধরা ভিলায় ঢোকার ঠিক মুখেই ঝাঁপ দিল কেন? এ প্রশ্ন আমার মস্তিষ্কে ঘুরে পাক খেতে লাগল। পেছনে ভিড়ে দেখলাম বিড়ালটা পা টেনে টেনে ঢুকে পড়ল একটা বন্য ঝোপে। সেখানে আর অহেতুক না দাঁড়িয়ে থেকে আমি চলে এলাম ভিলায়। এরপর গোটা বাড়িটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিলাম। আমার এই কাজে সাহায্য করল রমাকান্ত, সে আমার সঙ্গ নিল, ভালো করে ঘুরিয়ে দেখালো সমস্ত বাড়িটা। বাড়ির প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো টুকিটাকি কথা বলতে থাকলো সে। তবে এই সমস্ত কথাবার্তা সবটাই যে নেহাত অমূলক এমনটা নয়, বেশ গুরুত্বপূর্ণ কিছু কিছু তত্ত্ব বেরিয়ে পড়েছিল হুটহাট করে। তবে সেই সমস্ত কিছুই বসুন্ধরা ভিলায় এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো কাজে লাগবে বলে আমার মনে হলো না। মন্ত্রমুগ্ধের মতো আমি যেন সব শুনতে লাগলাম কেবল। গোটা বাড়ি, সামনে বাগান, দেউড়ি কাছারি ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনি বসুন্ধরা ভিলা ঘুরে কিছু বুঝতে পারলে? আমার প্রশ্নে তারানা তাকালো সম্মুখভাগে, সামান্য নিচু গলায় বলল, না হে, গুরুত্বপূর্ণ বা দরকারি কিছুই আমি খুঁজে পেলাম না। এরপর সিদ্ধান্ত নিলাম যে মধ্যরাতে আমাকে একবার ধ্যানে বসতে হবে কোনো এক নির্জন জায়গায়। একমাত্র ধ্যানের মাধ্যমেই দেবীর আশীর্বাদের দ্বারা জানা সম্ভব বসুন্ধরা ভিলায় আসল রহস্য এবং রহস্যভেদের প্রকৃত উপায়। কথা শেষ করে তারানাথ এবার পাসিং শোয়ের প্যাকেট খুলে একটা সিগারেট ধরাল। তৃপ্তির সাথে সিগারেটে টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলী সে মিশিয়ে দিল শূন্যতার মাঝে। কিশোরী বলল,
কি দেখলেন ঠাকুর মশাই? দেখলাম এক নির্মম অমানবিক দৃশ্য। আবছা আলো আধারের মাঝে ডুবে রয়েছে একখানা ঘর। অস্বচ্ছ আলোয় পরিষ্কারভাবে বোঝা যায় না কিছুই। তবু অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম কিছু দেখার জন্য। ধীরে ধীরে স্পষ্ট হল ঘরের অভ্যন্তর। ঘরের এক কোণায় পড়ে রয়েছে এক ধূসর বর্ণের একখানি থলে জাতীয় কিছু। বেশ কিছুটা সময় অতিবাহিত হতেই আমি টের পেলাম আমার ভুলখানি যে বস্তুটাকে আমি থলে ভেবেছিলাম সেটা এতক্ষণে নড়াচড়া করে বুঝিয়ে দিল ওটা কোনো জীবিত প্রাণী। আরও ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম আদতে ওটা একটি বিড়াল। চতুষ্পদটির চারটি পা শক্ত বাঁধনে বাঁধা, মুখেও কাপড় জড়ানো। ছলছলে নয়নে বিড়ালটা তাকিয়ে রয়েছে ঊর্ধ্ব গগনের পানে। সেই কক্ষে এবার প্রবেশ করল এক বৃদ্ধা। পিছনে ফিরে থাকার কারণে আমি তার সম্মুখভাগ দেখতে পেলাম না, তবুও উল্টো দিক থেকে যেটুকু বোঝা গেল তাতে সে যে সামান্য কুজো প্রকৃতির তা বুঝলাম। কোমরের পর থেকে ঊর্ধ্বাংশ খানিকটা হিট হয়ে রয়েছে সর্বদা। পা টেনে টেনে হাঁটছে সে। মাথায় সাদা সনের মতো অগোছালো চুল পাগলিনীর ন্যায় ছড়িয়ে আছে এদিকে ওদিকে। একখানি ফ্যাকাশে মলিন শাড়ি তার পরনে। এরপর আমার নজর পড়ল সর্বাধিক ভয়াবহ জিনিসটির ওপর। তার ডান হাতে বৃহৎ লম্বা নখের মুঠোবন্দিতে বিরাজমান একটা চকচকে ধারালো বটি। তীক্ষ্ণ খ্যাঁক খ্যাঁকে হাসি হাসতে হাসতে সে বৃদ্ধা বলতে লাগল, শয়তান পাজি বিড়াল, খালি খালি আমায় ভয় দেখাস না। তোর জ্বালায় রাতে আমার ঘুম আসে না। আমার নরম বিছানাটা ভারী পছন্দ বুঝি তোর? হতভাগা কোথাকার, তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য দুধ মাছ রাখবো, তার একটু উপায় নেই? এসবের মজা আজ তোকে আমি দেখাব। এই এই আশবটি দিয়ে আমি শত টুকরো করব তোর, দেখবি দেখবি তখন কেমন লাগে। এ কথা বলে বৃদ্ধা বিড়ালটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বিড়বিড় করে কি যেন বলে আশবটিটা ঊর্ধ্ব গগনে তুলে সজোরে সটা নামিয়ে আনল নিরীহ পশুটা শরীর বরাবর। তৎক্ষণাৎ রক্ত ছিটে লেগে ভরে গেল গোটা ঘর। আমি আর এই নির্মম পশু হত্যার দৃশ্য সহ্য করতে না পেরে চোখ খুলে ফেললাম। ওই বৃদ্ধা কে বা বিড়ালের প্রতি তার এমন অত্যাধিক পরিমাণ আক্রোশ কেন তা আমি বুঝলাম না। মাথার মধ্যে সব কিছু কেমন জট পাকিয়ে যেতে লাগলো। শেষমেশ হাজারো প্রশ্নকে সঙ্গী করেই আমি নিদ্রা দেবীর কাছে নিজেকে সঁপে দিলাম। শয্যায় গা এলিয়ে দিতেই ঘুম যেন আমাকে পরম স্নেহে জড়িয়ে ধরল। খুব ভোরে ঘুমটা ভেঙে গেল পাখিদের মধুরময় কলকাকলিতে। জানলা দিয়ে দেখলাম পিছনের একটা পাকুড় গাছের নিচে বসে আছে কালকে সেই সাদা বিড়ালটা। আজকে বেশ চনমনে দেখাচ্ছে ওকে। এদিক ওদিক দেখতে দেখতে বিড়ালটারও নজর পড়ল আমার প্রতি। পলকহীনভাবে তাকিয়ে থাকলো আমার মুখোপানে। শান্তশিষ্ট নিরীহ বিড়ালটার মুখ দেখে আমার মনে হলো কাল থেকে ওর কোনো খাওয়া জোটেনি শারীরিক অসুস্থতার কারণে। মুখখানি কেমন যেন চুপসে গেছে। বিড়ালটাকে দেখে ভারী মায়া হলো আমার। রমাকান্তকে ডাক দিলাম আমি। রমা, আরে ও রমা, একটিবার শোনো তো। আমার ডাক শুনে অত্যন্ত ব্যস্ততার সাথে হন্তদন্ত হয়ে ছুটে এলো রমাকান্ত। বলুন বলুন ঠাকুর, আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, আপাতত একটি পাত্র করে বেশ খানিকটা দুধ এনে দাও তো দেখি, তাতেই হবে। আমার কথায় ভারী আশ্চর্য হয়ে পড়ল রমা।
সে কিন্তু কিন্তু করে বলল, দুধ দুধ কি হবে ঠাকুরমশাই? আমি জানলার বাইরে হাত বাড়িয়ে বিড়ালটির পানে অঙ্গুলি নির্দেশ করে বললাম, ওই যে ওই বিড়ালটাকে দেখছ, ওকে খাওয়াবো, তুমি আগে এনে দাও তো। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। রমাকান্ত এরপর দুধ আনতে ঘর থেকে বেরিয়ে গেল। খানিক পরেই সে এসে বাটিতে দুধ এনে তা দিল আমার হাতে। আমি সেটাকে নিয়ে বেরিয়ে এলাম সোজা বাইরে। বিড়ালটার মুখের গোড়ায় দুধের বাটিটা ধরতেই সে নিমিষে সবটুকু দুধ খেয়ে ফেলল। কিন্তু দুধ খাওয়া সত্ত্বেও ওর বেজার মুখটা দেখে আমার মনে হলো যেন সম্পূর্ণ পেট ভরেনি, তাই এমন গোমড়া মুখ করে সে বসে আছে। আমি মনে মনে ভাবলাম, তাহলে বিড়ালটাকে নিয়ে আসি, আমি বরং অন্ধর্মহলে যাই, ওখানে দুধ ভাত খেতে দিলেই ওর ক্ষুধা নিবারণ হবে। যেমন ভাবা তেমন কাজ কিন্তু হলো না এক্ষেত্রে। বিড়ালটা কিছুতেই বিন্দুমাত্র ইচ্ছা প্রকাশ করল না বসুন্ধরার অভ্যন্তরে যেতে। আপ্রাণ চেষ্টা করেও তাকে সে বিলায় আমি নিয়ে যেতে পারলাম না। বিড়ালের বারে বারে এমন ধারা আচরণ দেখে আমার মনের মধ্যে একখানা খটকা সূচনা হলো। আমার মনে হলো অতীতে এ বাড়ির মধ্যে এমন কিছু ঘটেছিল যার কারণে বিড়ালেরা বসুন্ধরা ভিলায় প্রবেশ করতে চাইছে না। আমি খেয়াল করেছি এই তল্লাটে বিড়াল প্রাণীটির সংখ্যা খুব বেশি, প্রায় প্রত্যেকটা বাড়িতেই আনাচে কানাচে ওদের দেখা যায়। তবে কি এমন রহস্য লুকিয়ে আছে বসুন্ধরা ভিলায় যার জন্য একমাত্র এই বাড়িটির ত্রিসীমানায় ওরা কেউ পদার্পণ করে না? আমি সিদ্ধান্ত নিলাম ধ্যানের। ধ্যানের দ্বারাই আমাকে জানতে হবে সে অতীত সম্পর্কে, তবেই এই সমস্যা সুরা সম্ভব। তারানাথের কথা থামতেই কিশোরী বাইরের দিকে তাকিয়ে নিজের দুই কানে হাত চাপা দিল। বিকট আওয়াজে কালো গগনকে দুই ভাগে বিভক্ত করে নেমে এলো ইন্দ্রদেবের তরবারি। ইতিমধ্যে তারানাথ পুনরায় বলতে আরম্ভ করল, আমি ঘুরতে ঘুরতে বসুন্ধরা ভিলার সে বিখ্যাত দুর্গা মন্দিরে এসে বসলাম। ভুবন মোহিনী মাকে শিল্পী তার তুলির টানে একটু একটু করে জীবন্ত করে তুলছে। মায়ের সে মনোমুগ্ধকর রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যেতে লাগলাম। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, অবশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো কখন, সারাদিন নাওয়া খাওয়া ভুলে আমি ঠায় বসে রইলাম। মায়ের সেজে ওটা দেখতে দেখতে আমি যেন অন্য কোনো এক জগতে ডুবে গিয়েছিলাম। মিত্রমশাই আমাকে খাবার জন্য অনুরোধ করতে এসেছিলেন বেশ কয়েকবার, কিন্তু আমি কিছু খাবো না বলে দিয়েছিলাম সোজাসুজি। পরন্তবেলা সবটুকু আলো মুছে গিয়ে এক সময় নেমে এলো মিশমিশে কালো আধার। শিল্পী তার কাজে আপাতত ইটি টেনে বিদায় নিল। মন্দিরের দালানে মিত্র বাড়ির কোনো এক পুত্রবধূ এসে কয়েকটি মৃত প্রদীপ আর সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিয়ে গেল। প্রদীপের রক্তিম সোনালি আলোয় দেবীর মুখখানি কি ভীষণ প্রাণবন্ধ ঠেকল। আমি নেমে এলাম মন্দির চত্বর ছেড়ে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে খানিক পর আবার উঠে এলাম মন্দিরে। দেবীর সম্মুখভাগে ধ্যানে বসলাম আমি। কিশোরী ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল, তা ঠাকুরমশাই কি দেখলেন ধ্যানের মাধ্যমে? কিশোরীর প্রশ্নে চটজলদি উত্তর দিল তারানাথ, দেখলাম আবার একটি নির্মম রক্ত জল করা ঘটনার দৃশ্যপট, একটি রন্ধনশালা। রন্ধনশালার উনানের ওপর একটি বিশাল পাত্রে টকবক করে ফুটছে গরম জল। জানালার ফাঁক গোলে ঘরে প্রবেশ করছে মিটমিটে আলো। এক বৃদ্ধা গুটি সুটি মেরে বসে আছে এক কোণে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। মাত্র কিছু সময়ের অপেক্ষা, আর তারপরে সেই বৃদ্ধা তার ইনিয়ে বিনিয়ে করা কন্ট্রোল থামিয়ে পাগলির মতো খিলখিল করে হেসে উঠল বীভৎস রকমের হাসি। সেদিন একটাকে আশপটি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছিলাম, তাই
তোকে আজ একটু অন্য পদ্ধতিতে মারব ভেবেছি। শয়তানের দল, তোদের যত উৎপাতেই আমার ভিটে, তাই না রে? এইভাবেই একে একে মেরে তোদের ধ্বংস করে দেবো আমি। এই কথা বলে সে বৃদ্ধা এগিয়ে গেল উনানের দিকে। তার হাতে ধরা দড়ির অগ্রভাগে বাঁধা একটি ফুটফুটে বিড়াল শাবক। আজ তোকে মারলে পুরো 15টা বিড়াল মারা যাবে। আহ, কি মজা, কি আনন্দ! আমি আগে তোদের খুব ভয় পেতাম জানিস, কিন্তু আস্তে আস্তে নিজের অন্তরের মধ্যে লুকিয়ে থাকা ভয়কে দূরে সরিয়ে ঘৃণার সঞ্চার করেছি। এখন তোদের প্রতি আমার রয়েছে কেবলই ঘৃণা, অসীম ঘৃণা। হ্যাঁ হ্যাঁ, তোদের বিড়াল জাতির ওপর আমার আছে চরম ঘৃণা আর তীব্র বিরক্তি। তোদের ওই কটা কটা ঘোলাটে চোখ ভারী অস্বস্তিকর, তোদের নিষ্পলক চাহনি ভারী ভীতিপ্রদ। আমি চাই না তোরা এ ভিলার চারপাশে ঘোরাফেরা করিস, কিন্তু তোরা তো আমার কথা বুঝতেই পারিস না। মুশকিল হলো সেইখানে, তাই তো অগত্যা আমাকে বাধ্য হতে হয় তোদের খুন করতে। তোদের একটা একটা করে মেরে ভারী মজা পাই আমি, এতে খুব আনন্দ হয় আমার, খুব আনন্দ হয়। সে বৃদ্ধার কাল বিলম্ব না করে বিড়াল শাবকটিকে ছুড়ে দিল গরম জলের পরিপূর্ণ পাত্রের মধ্যে। অর্ধচেতন বিড়াল বাচ্চাটি ছটফট করে উঠল। ফুটন্ত জলের সংস্পর্শে এসে তৎক্ষণাৎ অবধারিত মৃত্যু নেমে বৃদ্ধার মুখে চুচলো হাসি ফুটল। তার মুখ এক ঝলকের জন্য পরিষ্কার করে দেখলাম আমি। ভারী চেনা টেকল সে মুখমণ্ডল, কিন্তু কোথায় যে দেখেছি তা কিছুতেই স্মরণে এলো না। ওই মুহূর্তে রান্নাঘরে জানলার বাইরে এসে দাঁড়ালো এক নারী। তিনি যেন সাক্ষাৎ মা রণচণ্ডী। তার পরনে লাল পার সাদা শাড়ি, গলায় পুষ্পমালা, মাথার কোকরা কেশরাশি পিঠ ছাপিয়ে নেমে গেছে কোমরের দিকে। অত্যাধিক ক্রোধে তার মুখ যেন রক্তবর্ণ হয়ে উঠেছে। সে নারীর দেহ হতে বিকশিত হচ্ছে এক তীব্র জ্যোতি। তার নয়নে যেন চলছে দুটুকরো অগ্নিস্ফুলিঙ্গ। সে ফুঁসে উঠছে বারবার। বজ্র কঠিন স্বরে সেই নারী ওই বৃদ্ধার প্রতি অঙ্গুলি নির্দেশের মাধ্যমে করল চরম অভিসম্পাত। আমার সন্তান সমতুল্য বাছাদের এমন ভাবে হত্যা করছিস নির্বিচারে! ধিক, শত ধিক তোকে! কেবলমাত্র সামান্য দুধ ভাত কিংবা একটু আধটু মাছ ভক্ষণ করার জন্য, অথবা তোর নিজের অমূলক ভিত্তিহীন ভয়ের কারণে এমন অবলা নিরীহ পশুগুলোকে নির্মমভাবে হত্যা করছিস। জানিস এর শাস্তি কি হতে পারে? নারী জাতি হয়েও এত কঠোর তোর হৃদয়, যেখানে মায়া মমতা স্নেহ প্রীতি বলে কিচ্ছু নেই। আজ থেকে তবে তাই হোক, এ ভিটেতে আর কোনো বিড়াল আসবে না। আজ থেকে এই বাড়ি হবে বিড়াল ছাড়া। আর যেখানে আমার বাহনের অপমান হয়, আমার বাহনের স্থান হয় না, সেখানে আমিও থাকি না। আমি তোকে বহুবার বহু সুযোগ দিয়েছিলাম, কিন্তু আর না। আজ এই মুহূর্ত হতে আমি বসুন্ধরা ভিলা পরিত্যাগ করলাম। আমার প্রতি যাদের ভক্তি নেই, আবার বাহনের প্রতি যাদের নেই সামান্যতম ভালোবাসা, আমি সেই স্থানে থাকি না, সে স্থান ত্যাগ করি। আর যে ভিটেই আমার আশিস থাকে না, তাদের কি হাল হয় তা তোর পরবর্তী প্রজন্ম হাড়ে হাড়ে টের পাবে। আর কিছুই আমি দেখতে পেলাম না। কেমন যেন ধোঁয়াশার মতো বাতাসে মিলিয়ে গেল সেই মানবী রূপী দেবী মা। তারানাথের শেষ কথাটা কানে যেতে তড়াক করে লাফিয়ে উঠল কিশোর। তার মানে ঠাকুর মশাই ওই নারী কোনো মানবী ছিল না, ছিলেন এক দেবী? হ্যাঁ গো কিশোরী, তিনি ছিলেন এক জাগ্রত সনাতনী পৌরাণিক দেবী। তবে কোনো দেবী এ প্রশ্ন করে না, আশা করি তার উত্তরে তোমরা নিজেরাই বুঝতে পেরেছ অথবা পারবে। আর যদি বা না পারো,
তখন তো আমি আছি, পরিশেষে বলে দেব না হয় সবটা। কিন্তু এখন যদি সে উত্তর বলে দিই তাহলে সকল কিছুই ঘেটে যাবে একেবারে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, আপনি বলুন তারপর কি হলো। আমি মন্দির চত্বর থেকে মাতা দশভুজাকে প্রণাম করে নেমে এলাম। বসুন্ধরা ভিলার প্রত্যেকটি যুবক এমন নিঃসন্তান যে কেন, তার প্রকৃত কারণ আমি খুঁজে পেয়ে গেছি। এবার শুধু আমাকে খুঁজতে হবে সেই বৃদ্ধা আসলে কে ছিল। ব্যাস, তাহলেই সবটা ঠিক করা সম্ভব হবে। বলুন ঠাকুরমশাই, কি কারণে আমাকে আর আমার গিন্ডিকে ডাকলেন, আপনি কিছু জানতে পেরেছেন? আমি মিত্রমশাই এবং তার গিন্নি কমলা দেবী তাদের কক্ষেই সমস্যার সুরাহা নিয়ে আলোচনা করতে বসেছিলাম। সত্যনারায়ণের প্রশ্নে সম্মতিসূচকভাবে মাথা নাড়তেই তার স্ত্রী যেন নিজেকে আর সামলে রাখতে পারলেন না, উমড়ে খেয়ে পড়লেন আমার চরণতলে। আমার চরণ যুগল অশ্রু জলে ভিজিয়ে দিল সে। করুণ সুরে বলল, বলুন বাবা বলুন, আমার কুলবংশকে রক্ষা করার উপায় বলুন আপনি। ওঠো ওঠো মা গো, ও কি করছো, পা ছাড়ো, ওঠো ওঠো শীঘ্রই ওঠো। আমি তাকে মেঝে থেকে তুলে উভয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা মিত্রমশাই, আপনারা এতদিন ধরে একটিবারের জন্য কেউ খেয়াল করেননি যে আপনাদের এই বসুন্ধরা বিলায় আর যাই প্রাণীর আনাগোনা থাক না কেন, বিড়ালের কিন্তু একদম পা পড়ে না। একটিও বিড়ালই বাড়ির ধারে কাছে ঘেঁষে না, কিন্তু কেন এই প্রশ্ন আপনাদের মনে কখনো জাগেনি? আমার এই প্রশ্নের উত্তরে মৃত্যুগিনী বলল, আজ্ঞে ঠাকুর, বিষয়টা আমিও খেয়াল করেছিলাম কিন্তু তেমনভাবে কোনোদিন গুরুত্ব দিইনি। কেন, আমাদের এই সংকটের সাথে বিড়াল কি কোনোভাবে জড়িত? হ্যাঁ জড়িত তো বটেই। আচ্ছা মিত্রমশাই, ভালো করে একবার ভেবে বলুন তো, আপনাদের পরিবারে বিড়ালকে চরম ভয় এবং ঘৃণা করত কে? আমি এটুকু বলতে পারি যে তিনি কোনো পুরুষ নন, একজন নারী ছিলেন এবং সামান্য কুজো প্রকৃতির। এবার আপনি ভালোভাবে চিন্তাভাবনা করে বলুন দেখি, সেই নারী আদতে কে ছিল? আমি ঠিক যতখানি ভেবেছিলাম মিত্রমশাইয়ের সময় লাগবে ততখানি কিন্তু মোটেও লাগল না, চটপট করেই জবাব দিয়ে দিলেন তিনি। মা, আমার মা, জানেন ঠাকুরমশাই, ওই বিড়ালের প্রতি ছিল তার অস্বাভাবিক ভয়। ওই জন্তুটাকে সে জমির মতো ভয় পেত, তবে শেষের দিকে মায়ের সেই ভয় যেন পরিবর্তিত হয়েছিল এক বিকৃত ক্রোধে। আমরা বুঝতে পারতাম তার মস্তিষ্ক বিগড়ে গেছে। আমি বার কয়েক দেখেছিলাম মা শেষের কদিনে বিড়াল দেখলে ভয়ে গুটিয়ে যাওয়ার বদলে হাতের সামনে যা পেত তাই নিয়ে তেড়ে যেত। বিশেষত কালো বিড়ালের প্রতি মায়ের মনে জমা ছিল চরম অন্ধ কুসংস্কার, তাই বিড়াল দেখলেই মা বিপুল পরিমাণে হিংস্র হয়ে পড়ত। বেশ কয়েকবার মৃত বিড়ালের টুকরো পাওয়া গিয়েছিল এখান ওখান থেকে। আমি জানতাম ওগুলো কে করেছে, মাকে বারণ করলেও তিনি শুনতেন না আমার কোনো কথা। আমার ঠোঁটের অশ্ববেদী হাসি ফুটে উঠল, যা বোঝার আমি ততক্ষণে বুঝে গেছি। আমার অনুমান যদি খুব ভুল না হয় তাহলে ধ্যানের দ্বারা বৃদ্ধার মুখ আমি দেখেছিলাম, তার অন্য কেউ নয়, এই সত্যনারায়ণ মিত্রের গর্ভধারিণী ছিল। আমি দ্রুততার সাথে সকল সংশয় দূর করার জন্য বললাম, আপনি আপনার মায়ের একখানা ছবি দেখাতে পারবেন আমাকে? ও মা, কেন পারবো না, ওই তো আপনার পিছনের দেয়ালে, আমার বাবার ছবির পাশেই আমার মায়ের ছবি আটকানো আছে, আপনি মাথা ঘোরালেই দেখতে পাবেন, দেখুন ওই যে। আমি ঘর ঘোরাতেই মিত্রমশাইয়ের মায়ের ছবিখানা দেখলাম। যা অনুমান করেছিলাম ঠিক তাই হলো, যে বৃদ্ধাকে বিড়াল হত্যা করতে আমি দেখেছিলাম সে যে মিত্রমশাইয়েরই মা ছিল, এই বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। এ ঘরে প্রথম দিন এসে আমি এই ছবিটা দেখেছিলাম, আর তার জন্যই এই বৃদ্ধার মুখখানা আমার এত পরিচিত লাগছিল। আমার বারে বারে মনে হচ্ছিল তাকে যেন কোথায় দেখেছি, আমি কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না।
এবার আমার কি করণীয় তা আমি স্থির করে ফেললাম। আচ্ছা মিত্রমশাই, সামনের বৃহস্পতিবার অর্থাৎ দুর্গাষষ্ঠীর দিন আমি এক পুজোপাঠ ও যজ্ঞ করতে চাই। আমার যা যা সামগ্রী লাগবে আমি তা বলে দেব আপনাকে, আপনি সেসব আনিয়ে রাখবেন। সেদিন সকলে উপবাসে থাকবেন এবং আপনার প্রত্যেক পুত্র ও পুত্রবধূদের স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দুর্গা মন্দিরে উপস্থিত থাকতে বলে দেবেন। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। দেখতে দেখতে বৃহস্পতিবার অর্থাৎ দুর্গাষষ্ঠী চলে এলো। সকালবেলায় নদী স্নান ও সূর্য প্রণাম সম্পন্ন করে মন্দিরের চাতালে উঠে এলাম আমি। সেখানে আগে থেকেই সমস্ত কিছু যোগাযান্তি করা ছিল। দেবী দুর্গাকে নতমস্তকে প্রণাম জানিয়ে বসলাম পুজোয়। তারানাথের কথা শুনতে শুনতে হঠাৎই আমার মনে একটা প্রশ্নের উদয় হল, আচ্ছা ঠাকুরমশাই কার পুজো করলেন আপনি? আমার এই প্রশ্নে তারানাথ ব্যাঙ্গের হাসি উপহার দিয়ে বলল, বিড়ালের, বুঝলে বিড়ালের। একটি মাটির পটে আঁকা একখানি বিড়ালের চিত্র নিয়ে পূজায় বসলাম আমরা সকলেই। আমার কথা অনুযায়ী ভক্তি সহকারে প্রত্যেকে অঞ্জলি দিল। পূজা আরতি হোম যজ্ঞ সব কিছু সম্পন্ন হল নির্বিঘ্নে। সর্বশেষে আমি দুই নেত্র বন্ধ করে পদ্মাসনে বসে দেবীর মন্ত্রপাঠের মাধ্যমে তাকে আহ্বান করতে লাগলাম। সন্তানের ডাকে মা কি সাড়া না দিয়ে থাকতে পারে? আমারও এমন ব্যাকুল আহ্বানে দেবী না এসে থাকতে পারলেন না। আমি নেত্রযুগল উন্মোচিত করে মনুষ্য চক্ষে প্রত্যক্ষ করলাম দেবীর আসল রূপ। সেদিন ধ্যানের মাধ্যমে জালনার বাইরে আমি যাকে দেখেছিলাম আজ তিনি আমার সম্মুখভাগে দণ্ডায়মান। আমার হাত পা যেন আর আমার নিজের নিয়ন্ত্রণে রইল না, দুই হাত একত্রিত হয়ে গেল কখন যেন। দেবীকে দেখে আমার চোখ জলে ভরে উঠল। মা মা বলে আমি কখন লুটিয়ে পড়লাম দেবীর পদতলে। আমার এই অদ্ভুত কাণ্ডক্রিয়া দেখে ভারী চমকিত হল মিত্র বাড়ির সকলে, কারণ আমি দেবীকে দেখতে পেলেও তারা তো আর কেউ দেখতে পাচ্ছে না। দেবী তার সুমধুর কণ্ঠে বললেন, কি হলো তারানাথ, আমায় হঠাৎ করে এখানে আহ্বান করলি কেন বল? জানিসই তো এই বসুন্ধরা ভিলার মানুষের প্রতি আমি চরম রুষ্ট। আমি দেবীর পানে মুখ তুলে আকুতিপূর্ণ স্বরে করুণভাবে বললাম, মা গো মা, আমি সব জানি, কিন্তু তোমারে কেমন বিচার? তুমি যে জগৎজননী, মা হয়ে সন্তানের কষ্ট দুর্দশা তুমি কি সইতে পারবে? কেবলমাত্র একজনের করা অপরাধের শাস্তি কেন গোটা পরিবার ভোগ করবে? তুই হয়তো জানিস না তারানাথ, এই সত্যনারায়ণের মাতা ঠিক কতখানি নির্দয় নিষ্ঠুর প্রকৃতির নারী ছিল। ও একটা আস্ত নরকের কীট ছিল। আমার বাছাদের করা এত ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধের শাস্তির বহর দেখলে বুঝতে পারতিস যে আসলে সুস্থ মস্তিষ্কের মানুষই ছিল না। আমি অনেকটাই দেখেছি মা, জানি তোমার বাহন সন্তান তুল্য বিড়ালদের প্রতি সে কিরকম নির্মম অত্যাচার না করেছিল, কিন্তু তার নিজ পাপের শাস্তি তো সে পেয়েছে মা। মরণকালে সামান্য জলটুকুও পায়নি তার পরিবারের কাছ থেকে। একে দুরারোগ্য ব্যাধি তার ওপর অন্তিম জীবনে দুর্বিষহ জর্জরিত করে তুলেছিল, এই কথা আমি জানতে পেরেছি আজকেই এই পরিবারের এক সদস্যর মুখ থেকে। মা তুমি তো পরম দয়াময়ী, তুমিও যদি দয়া না করে মুখ ঘুরিয়ে থাকো তাহলে এই বসুন্ধরা ভিলা তো শ্মশান ভূমিতে পরিণত হয়ে যাবে। তুলসী মঞ্চে আরেকটি প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। দেখ তারানাথ, তুই যে ভুল কিছু বলছিস এমনটা নয়। সত্যিই ক্রোধের বশবর্তী হয়ে আমি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। আসলে অমন অবলা পশুগুলোর নিত্যদিন মরণ চোখের সামনে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মাথায় যেন আগুন জ্বলে উঠেছিল। আমি আমার করা অভিশাপ তুলে নেব, এ বাড়িতে আবার বিড়ালের চলাচল হবে। আমার বাহন থাকা মানেই আমিও থাকবো সেথা। তবে একটা শর্ত আছে,
যদি এই মিত্র বংশ আমার সে শর্তে রাজি হয় তাহলেই তা সম্ভব। এক ফোঁটাও সময় নষ্ট না করে আমি বললাম, বলো মা বলো, কি তোমার শর্ত? সব শর্ত মেনে নিতে রাজি সকলে। আমার শর্ত হলো এটাই যে ভবিষ্যতে আর কোনো দিন বিড়াল সহ কোনো নিরীহ পশুর ক্ষতি করতে পারবে না এ পরিবারের। ওদের হয়ে আমি তোমায় কথা দিচ্ছি মা, এমনটা আর কখনো ঘটবে না। বেশ, তবে আমিও আমার অভিশাপ ফিরিয়ে নিলাম। আজ থেকে বসুন্ধরা ভিলা সম্পূর্ণ স্বাভাবিক হলো আবার। সকল অভিশাপের মোচন ঘটল এই মুহূর্ত হতে। আর কিছু না বলে দেবী অদৃশ্য হয়ে গেল। আমি নত জানু হয়ে প্রণাম করলাম সেই বিড়ালঙ্কিত পটের উদ্দেশ্যে। আমার দেখা দেখি বাকিরাও প্রণাম করল। তাহলে ঠাকুরমশাই, মা ষষ্ঠীর রাগ ভঞ্জন অবশেষে হলো, কি বলেন? এই তো, একদম ঠিক ধরেছ হে। সেই দেবী ছিলেন মা ষষ্ঠী, যার বাহন বিড়াল, এবং সন্তান সন্ততি প্রদানকারিণী একমাত্র দেবী হলেন তিনি। মিত্রবাড়ির অধিকাংশ সদস্যই এই বিষয়টা বুঝতে পারেনি, বুঝে আমি মুখ খুললাম। আমি যে কথাগুলো বলছি তা মন দিয়ে শুনুন। সবাই এখানে উপস্থিত রয়েছেন, তাই সব কিছু খোলসা করে দেওয়া দরকার। ঠাকুরমশাই, ঠাকুরমশাই দয়া করে বলুন, আমাদের আর অন্ধকারে রাখবেন না। আমরা সব কিছু জানতে চাই। কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে গোটা বিষয়টা। আপনার মা অর্থাৎ নীলাবতী দেবী ছিলেন সাংঘাতিক রকমের এক হিংস্র প্রকৃতির নারী, তা আমি জানতে পেরেছি ধ্যানে বসে। বিড়ালের প্রতি তার চরম ঘৃণা ও অসীম আক্রোশ ছিল। সেই আক্রোশ থেকেই তিনি প্রায় 15টি বিড়ালকে হত্যা করেছিলেন নিষ্ঠুরভাবে, যার দ্বারা দেবী ষষ্ঠী হন ভয়ানক রকমের ক্রুদ্ধ। নিজের বাহনের প্রতি হওয়া এই অন্যায় সহ্য করতে না পেরে এ ভিলা ত্যাগ করেন তিনি। তার কোপ নেমে আসে বসুন্ধরা ভিলার ওপর। আর আমরা সকলেই কম বেশি জানি যে দেবী ষষ্ঠী হলেন সন্তানদাত্রী ও শিশুরক্ষাকারিণী, তাই তিনি স্বয়ং নিজে যখন বসুন্ধরা ভিলা পরিত্যাগ করলেন, তখন আর এ বাড়ির ছেলেরা সন্তান সুখ পেল না, যার ফলস্বরূপ অনির্বাণ, সত্যজিৎ এবং কালীপ্রসাদ পিতা হতে পারেনি এই কয়েক বছরে। তবে চিন্তা নেই, আমি দেবীর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে সব স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। কেবল একটি কথা মাথায় রাখবেন, শুধু বিড়াল কেন, কোনো নিরীহ নিরপরাধ প্রাণীদের সাথে অন্যায় করা উচিত নয়। আশা করি ভবিষ্যতে আর কোনো দিন আপনাদের কারো এই ভুল হবে না। আমি আজ এই দুর্গাষষ্ঠীর দিনে মা ষষ্ঠী পুজো করলাম, কারণ এতে পুজো আরও অধিক কার্যকারী হবে বলে আমার ধারণা ছিল, আর বাস্তবেও ঠিক তাই ঘটেছে। আচ্ছা ঠাকুরমশাই, এবার বুঝেছি। এই কারণেই তবে এই বিড়াল ভিলায় প্রবেশ করতে চাইতো না, তাই না? হ্যাঁ, দেবীর অভিশাপের কারণেই ওরা আজ ওই ভিলায় প্রবেশ করেনি দীর্ঘদিন। দুর্গা মন্দির ছেড়ে নামতেই আমার নজরে এলো সেই আহত বিড়াল মন্দিরের নিচে এসে কখন যেন দাঁড়িয়েছে। আনন্দে আমি লাফিয়ে উঠলাম। বিড়ালটাকে কিছুটা দুধ দেওয়ার আদেশ করেই আমি মা ষষ্ঠীর নামে জয়ধ্বনি দিলাম। সত্যি, বহুদিন পর আজ অবশেষে এই বসুন্ধরা ভিলা অভিশাপ মুক্ত হল। দুর্গাপূজা আমি সেবারে ওখানেই কাটিয়েছিলাম। পূজা পার্বণ মিথ্যেই আবার ফিরে এলাম নিজের গৃহে। মিত্রমশাই রমাকান্তকে পাঠিয়েছিলেন আমার সাথে। তারপর দেখতে দেখতে কেটে গেল গোটা কয়েকটা বছর। সত্যনারায়ণ মিত্র নিজের হাতে মিষ্টান্ন এনে আমায় দিয়ে বলেছিলেন তার তিন পুত্র সম্ভাব্য পিতা হতে চলেছেন। সুখবরটা পেয়ে আমিও যেন খুব খুশি হয়েছিলাম। তারপর থেকে আর কোনোদিনও সমস্যা হয়নি বসুন্ধরা ভিলায়। ইহে কিশোরী, কেমন লাগলো তবে আজকের গল্প? আরে সে আর বলতে, দারুণ দারুণ। এদিককার গল্প তো শেষ কিশোরী, আজকে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাইয়া, চলো তবে। ঠাকুরমশাই আমরা আসছি তাহলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে যেও, রাস্তাঘাটের যা অবস্থা তার উপর আবার এমন রাত্রিবেলা। তারানাথের দাওয়ায় যে বিড়ালটা আশ্রয় নিয়েছিল সে এতক্ষণে নামলো মাটিতে, আমাদের সাথে সেও যেন এই কাহিনী বাকরুদ্ধ হয়ে শুনছিল। চোখের ভুল কিনা জানি না, তবে অস্পষ্ট আধারেও আমার মনে হলো শুধুমাত্র বিড়ালটি একাই নয়, তার ঠিক পাশেই যেন দাঁড়িয়ে আছে
এক অদৃশ্য প্রায় রমণী। রমণীর অঙ্গে লাল পাড় সাদা শাড়ি, পেট খোলা আগোছালো একরাশ চুল এবং এক অদ্ভুত দীপ্তিময় জ্যোতি সর্বত্র ছড়িয়ে পড়ছে তার দেহ হতে। আজ একখানা বেশ চপ্পর গল্প শোনালেন ঠাকুরমশাই, কি বলো হে ভায়া? কিশোরীর কথায় আমার মাথাটা গরম হয়ে উঠল। আমি ক্রোধান্বিত কণ্ঠে বেশ জোরালো গলায় বললাম, এই হচ্ছে কি তোমার বড় দোষ, তুমি সবসময় তারানাথের কাহিনীকে নিছক অলিক গল্প বলে চালিয়ে দাও, এ তোমার ভারী অন্যায় হে। আরে কি হলো কি তোমার, আমার কথায় চটে গেলে নাকি? তুমি হয়তো খেয়াল করনি ভাই, কিন্তু আমি খেয়াল করেছি তারানাথের গৃহের দাওয়ায় যে বিড়ালটা উপস্থিত ছিল সে যেন একটু অন্য রকমের। যেন পরিষ্কার এক ঝলক দেখলাম বিড়ালটা মোটেও একা ছিল না, ওর সঙ্গে ছিল এক নারী। কি বলছো কি তুমি, বিড়ালটার সাথে আবার একটা নারীরও দর্শন পেয়েছ? নিশ্চয়ই অন্ধকারে চোখের ভ্রম হয়েছে তোমার। আরে দূর, এতখানি ভুল হয় আবার নাকি? সেই নারীর মুখখানা না দেখলেও তার অঙ্গের বস্ত্র, পিঠ ছাপানো চুল, নূপুরের রিনিঝিনি সুর, নানাবিধ পুষ্পের সুগন্ধ, এত কিছু তো আর একসাথে ভুল হতে পারে না। সুগন্ধ কিংবা নূপুরের ধ্বনি তো অন্য কোথাও থেকেও ভেসে আসতে পারে। কিশোরীর এমন ধারা কথায় আমার মাথায় যেন বজ্রপাত হলো, মেজাজ পুরোপুরি হারিয়ে ফেললাম আমি। বিস্ফোরিত নেত্রে আমি তার পানে তাকিয়ে কইলাম, সত্যি কিশোরী, ঠাকুরমশাই একেবারে ঠিক কথা বলে, তুমি গপ্প শুনতেও ছাড়বে না, আবার সেই গপ্প সত্যি মিথ্যে যাচাই করতেও ব্যাকুল হয়ে পড়বে। হ্যাঁ মানছি আমিও যে তারানাথের সব গপ্প ফাঁকা গোড়া বিশ্বাস করি তেমনটা নয়, কিন্তু তাই বলে ওই যে কথাই বলে না, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর, তোমারও হয়েছে সেই এক দশা। চলো 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 ভায়া, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, দেখো আকাশের কি অবস্থা, এক্ষুনি বৃষ্টি নামতে পারে। আচ্ছা ভায়া, মানলাম যে তুমি সত্যি আসার পথে এক নারীকে দেখেছ, কিন্তু ওই নারী তবে কে ছিল? আমি হয়তো বা আন্দাজ করতে পারছি তিনি কে ছিলেন, তবে বেকার বেকার তোমায় আর বলতে চাই না। না বললেই হয়তো তুমি এক্ষুনি আমাকে উন্মাদ বলে কিংবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে রঙ্গ তামাশা করবে। না হে ভায়া, আমি কথা দিচ্ছি তোমায়, আমি আর বিন্দুমাত্র হাসি মজা করব না। তারানাথের আজকের গল্পের যেন একটা আলাদাই মাধুর্য ছিল, সর্বক্ষণ গায়ে একটা গমগমে আবহ তৈরি হয়েছিল গল্পের আসর জুড়ে। আমার মনে হয় বা বলতে পারো আমি শতভাগ নিশ্চিত যে আজ ওই বিড়ালটার সাথে যে অতিলৌকিক নারী তারানাথের গৃহে উপস্থিত ছিলেন তিনি আর অন্য কেউ নয়, সাক্ষাৎ দেবী ষষ্ঠী। কি বলছো ভায়া? একদম ঠিক বলছি হে, এটি আমার নিতান্ত নিজস্ব মতামত, এবার বিশ্বাস অবিশ্বাসের ভার সম্পূর্ণ তোমার ওপর ছাড়লাম। আমার এই কথায় কিশোরীও দেখলাম দুটো হাত জোর করে দেবীর উদ্দেশ্যে প্রণাম। মেঘের অবস্থা খারাপ বুঝে আমাদের চলার গতি আরো কয়েকগুণ বাড়িয়ে দিলাম। আপনারা শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও বসুন্ধরা ভিলা রহস্য। কেমন লাগলো আজকের নিবেদন? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ফিরছি আমরা আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।